আপনার মোবাইলের কন্ট্যাক্ট নাম্বারগুলি যদি আপনার ব্যাকআপ নেওয়া না থাকে এবং আপনার কন্ট্যাক্টগুলি কোনো কারণে ডিলিট হয়ে যায় বা আপনি যদি ফোনটা চেঞ্জ করেন তাহলে সেক্ষেত্রে আপনার কন্ট্যাক্ট বা ফোন নাম্বারগুলি আপনাকে পেতে খুবই কষ্ট করতে হয় কিন্তু আজকে আপনাকে এমন একটা টিপস দেখাবো যেখানের মাধ্যমে আপনি আপনার ডিলিট হওয়া কন্ট্যাক্টগুলি খুব সহজেই আপনার মোবাইলে পুনরায় আবার ফেরত নিয়ে আসতে পারবেন কিভাবে করবেন সম্পূর্ণ টিপসটি আপনি দেখতে থাকুন এবং ভিডিওতে একটা লাইক করে দেবেন চ্যানেল নতুন হয়ে গেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেলাইকনটা বাজাতে ভুলবেন না এই জাতীয় ভিডিও কন্টিনিউ পেতে তো চলুন বন্ধুরাও ভিডিওটি শুরু করা যাক সবার প্রথম আপনাকে আপনার মোবাইল থেকে সেটিংসে যেতে হবে এখানে আপনারা সেটিংস অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন ক্লিক করলে আপনারা আপনাদের মোবাইলে সেটিংসে চলে আসবেন সেটিংসে আসার পর এখানে আপনি স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর এখানে গুগল বলে একটা অপশন দেখতে পাবেন এই যে দেখতে পাচ্ছেন গুগল এখানে আপনাকে ক্লিক করতে হবে এরপর আপনার সামনে ঠিক এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে সেক্ষেত্রে আপনি এখানে আপনার ইমেল আইডিটি দেখতে পাবেন আর আপনার যদি নতুন ফোন হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আপনাকে অ্যাড নিউ অপশান দেখতে পাবেন সেখানে গিয়ে আপনার ইমেল আইডিটা অ্যাড করে নেবেন তারপর অ্যাড হয়ে গেলে আপনারা এখানে যে ব্লু কালারের ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট অপশন দেখতে পাচ্ছেন এখানে আপনাকে ক্লিক করতে হবে তারপর আপনার সামনে ঠিক এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে এখানে আপনারা গুগলের সম্পূর্ণ ডিটেলসগুলো দেখতে পাবেন আপনার আইডি দিয়ে কী কী কাজ হয়েছে এখানে আপনারা দেখতে পাবেন ডেটা অ্যান্ড প্রাইভেসি অপশান এখানে আপনাকে ক্লিক করতে হবে এখানে ক্লিক করলে আপনারা স্ক্রল করে একটু নিচের দিকে আসবেন এখানে আপনি এতদিন ধরে আপনার পুরোনো মোবাইলে বা আপনার ইমেল আইডি দিয়ে কী কী কাজ করেছেন সম্পূর্ণ তথ্য কিন্তু গুগলের কাছে জমা রয়েছে এখান থেকে আপনারা চাইলে আপনাদের সম্পূর্ণ তথ্যগুলি আপনারা রিকভারি করতে পারবেন তো এখানে স্ক্রল করে নিচের দিকে আসার পর এখানে ডাউনলোড অর ডিলিট ইয়োর ডেটা এখানে যে অপশানটা দেখতে পাচ্ছেন এর মধ্যে ডাউনলোড ইওর ডেটা এখানে অপশান দেখতে পাচ্ছেন এখানে আপনাকে ক্লিক করতে হবে এখানে ক্লিক করলে যে কোনো একটা ব্রাউজার আপনাকে ওপেন করতে বলবে তো আপনারা ক্রোম ব্রাউজারটা বেছে নেবেন এখানে আসার পর ঠিক এই ধরনের একটি ইন্টারফেস আপনার সামনে দেখতে পাবেন এখান থেকে আপনি আপনার ইমেলের সম্পূর্ণ ডিটেলসগুলো দেখতে পাবেন কি কি আপনার ডেটা এখানে গুগলের কাছে জমা রয়েছে তো এই ডেটাগুলির মধ্যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন কন্টাক্ট তো এই কন্ট্যাক্টগুলি আমাদের দরকার বাকি আর অন্য কিছু দরকার নেই তাই আমরা সবার প্রথম এই যে উপরে এখানে দেখতে পাচ্ছেন ডিসিলেক্ট অল এখানে অপশন দেখতে পাচ্ছেন এখানে আপনাকে ক্লিক করতে হবে তাহলে যেগুলো টিকমার্ক দেওয়া ছিল সব টিকমার্কগুলো কিন্তু এখান থেকে হেঁটে যাবে এরপর শুধুমাত্র কন্টাক্টই আমাদের দরকার সুতরাং এখানে কন্ট্যাক্ট অপশানে আপনারা একটা টিক চিহ্ন দিয়ে দেবেন এবং দেওয়ার পর স্ক্রল করে সবার নিচে চলে আসবেন নিচে আসার পর এখানে আপনারা নেক্সট স্টেপ যে অপশানটা দেখতে পাচ্ছেন এই অপশানে আপনাকে ক্লিক করতে হবে এখানে ক্লিক করলে আপনার সামনে ঠিক এই ধরনের একটি পেজ আসবে এখানে দেখতে পাচ্ছেন যে এক্সপোর্ট ওয়ানে আপনি টিকমার্ক রাখবেন এখানে জিপ রাখাবেন এবং এখানে ফাইল সাইজ আপনি ওয়ান জিবি রাখবেন এবং ক্লিক করবেন এরপর ক্লিক করে দিলে আপনার সামনে ঠিক এই ধরনের একটা ইন্টারফেস আসবে এবং আপনার যদি প্রচুর পরিমাণে কন্ট্যাক্ট যদি আপনার ইমেলে থেকে থাকে তাহলে সেক্ষেত্রে একটু টাইম নেবে এখানে সেটা পরিষ্কার রয়েছে তো সেক্ষেত্রে আপনি একটু ওয়েট করে যাবেন দু মিনিট কি তিন মিনিট তাহলে কিন্তু আপনার এখানে ডাউনলোড অপশনটা চলে আসবে আর আপনার যদি কন্ট্যাক্ট খুব কম পরিমাণে থাকে যেমন আমারা এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের সাতচল্লিশটা কন্ট্যাক্ট রয়েছে এই ইমেলের মাধ্যমে তো এখানে দেখতে পাচ্ছেন সহজেই দিয়ে দিয়েছে ইউর লেটেস্ট এক্সপোর্ট এখানে দেখতে পাচ্ছেন যে ডাউনলোড অপশান দিয়ে দিয়েছে এখানে ডাউনলোড অপশানে ক্লিক করলেই আপনার মোবাইলে কন্ট্যাক্ট নাম্বারগুলো ডাউনলোড হয়ে যাবে এবং ডাউনলোড করার সময় আপনার ইমেলের পাসওয়ার্ডটা চাইবে সেক্ষেত্রে আপনি পাসওয়ার্ডটা দিয়ে কনফার্ম করবেন করলেই আপনার মোবাইল কন্ট্যাক্টগুলো ডাউনলোড হয়ে যাবে